শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেকে নিটল টাটা এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিশ দর্শক আপনারা জানেন সমসাময়িক এবং জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান আমাদের আজকের আলোচ্য বিষয় নির্বাচনী সংস্কৃতি এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি রয়েছেন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ জানি পপের বিভাগীয় সমন্বয়ক ডক্টর সাবের আহমেদ চৌধুরী এবং আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক বিএফ সাবেক মহাসচিব জনাব এম এ আজিজ এছাড়া অনলাইনে আমাদের সাথে রয়েছেন আরও দুজন সম্মানিত অতিথি রয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের কেন্দ্রীয় সমন্বয়ক জনাব দিলীপ কুমার সরকার এবং আমাদের সাথে রয়েছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ সচিবের মহাসচিব অধ্যাপক ডক্টর এম এ আজিজ আপনাদের চারজনকে অনুষ্ঠানে স্বাগত প্রথমে সিনিয়র সাংবাদিক এম এ আজিজ আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি আমাদের যে আজকের আলোচ্য বিষয় নির্বাচনী সংস্কৃতি সঙ্গত কারণেই আমাদের এই আলোচনার অবতারণা আমরা সকলে দেশবাসী জানেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন শেষ হলো এবং এই যে নির্বাচনটি হয়ে গেল সেই নির্বাচনের বিষয় নিয়ে হয়তো যারা নির্বাচন বিশেষজ্ঞ রয়েছেন এবং আপনারা গণমাধ্যম কর্মী বিভিন্ন পেশাজীবী সেই বিষয়ে আলোচনা করবেন একটি বিষয় আপনার কাছে মনে হয় কি না নির্বাচনের ফলাফলের পর আজকে যদি আমরা দেখি সাধারণত আমাদের দেশের নির্বাচনী সংস্কৃতিটি যেরকম হয় এই নির্বাচনের ক্ষেত্রে একটু ভিন্নতা আমরা দেখলাম বিশেষ করে পরাজিত প্রার্থীর যে ফলাফল মেনে নেয়ার সংস্কৃতি এবং বিজয়ী প্রার্থী এবং পরাজিত প্রার্থীর যে সৌহার্দ্যপূর্ণ আচরণ গণমাধ্যমে তাদের যে কথাবার্তা সব কিছু মিলিয়ে সংস্কৃতিটির একটি ইতিবাচক পরিবর্তন ইঙ্গিত দেয় কিনা আপনার কাছে কি মনে হচ্ছে সেটি দিয়েই যদি শুরু করেন আসলে নারায়ণগঞ্জ কিন্তু এলাকা হিসেবে ছোট একটা সিটি কর্পোরেশন পাঁচ লক্ষ ভোটার ভোটার আপনি নারায়ণগঞ্জকে কিন্তু দেশের অন্য জায়গার সাথে মিলালে চলবে না কারণ আইভি ডাক্তার আইবির বাবা উনিশশো সালে চুনকা তিনি নমিনেশন পান আওয়ামী লীগ থেকে তিনি বিদ্রোহে দাঁড়িয়ে পাশ করেছেন সেই একটা মানে ক্যারেক্টার কিন্তু ডাক্তার আইভির মধ্যে আছে তিনি কিন্তু রাজনীতিতে বিশ্বাস করেন কিন্তু একটা নিরপেক্ষ ক্যারেক্টারও কিন্তু তিনি রাখেন আর বিশেষ করে তার পপুলারিটি এটা বাড়ে এক হলো পলিটিক্যাল পরিবারের তিনি সন্তান দুই হল যে নারায়ণগঞ্জে যে একটা পরিবার আছে আওয়ামী লীগেরই সেই পরিবারে নারায়ণগঞ্জবাসী মনে করে তারা অত্যাচারিত দশ বারোটা খুন হয়েছে সব আঙ্গুল ওই পরিবারের দিকে তোলে শেষ পর্যন্ত কি হত্যা এটার ব্যাপারে কিন্তু ডাক্তার আইবি খুব প্রতিবাদী ছিল এই জন্যেও আর সবসময় এই যে আপনি বললেন অন্য সব রাজনীতিবিদদের মতো যে ওটা রাজনৈতিক কথা ছেড়ে দেন এইভাবে উনি কথা বলেন নাই উনি সাধারণত যতটা সম্ভব সত্যের উপর দাঁড়িয়ে যতটুকু বলা উচিত ততটুকুই বলতে নেই অর্থাৎ সে একটা নিজস্ব একটা ক্যারেক্টার ডেভেলপ করেছে এবং বরাবরই দেখেন নারায়ণগঞ্জের নির্বাচনে যত অনেক সন্ত্রাস নারায়ণগঞ্জে হয় কিন্তু নির্বাচনে দেখেন কোনো তেমন কোনো উল্লেখযোগ্য কোনো ঘটনা কিন্তু ঘটে নাই এর আগেও দেখেন এবারের এই নির্বাচনটা হলো আমরা আগে দেখেছি উৎসব মুখর নির্বাচন তাই না সেই উৎসব মুখর নির্বাচনটা কিন্তু নারায়ণগঞ্জে এবার হয়েছে আসলেই উৎসব মুখর কারণ এটার মূল কারণ আমি ক্রেডিটটা দেই দুজন প্রার্থীর জন্যে কারণ দুজন প্রার্থী কোনোভাবেই এই নির্বাচনে কোনো সহিংসতা হোক কোনো অঘটন ঘটুক কোনো অনিয়ম হোক এটা দুটো প্রার্থী কিন্তু চায় নাই আর ব্যক্তিগতভাবে দুই প্রার্থীর ভিতরে সম্পর্ক কিন্তু একদম পারিবারিক সম্পর্কের মতো অর্থাৎ ডাক্তার আইভির বাবার শিষ্য ছিল তমুর আলম খন্দকার সেই হিসেবে তাকে মেয়ে জানে এই যে এবারে ধরেন যে তারপরে আজকে যে দেখা করলাম আমরা দেখলাম তার মাথায় হাত রেখে তৈমুরালু খন্দকার দোয়া করল এবং সেও দেখতে গেছে এবং দেখতে যাওয়া এটা কিন্তু নিজস্ব আপনার ডাক্তার আইভির নিজস্ব কালচার কারণ গতবারেও যে বিএনপির প্রার্থী ফেল করেছে তার ভাষায় কিন্তু তিনি গেছেন অর্থাৎ আমি যেটা বলছি যে আইভি এবং এই জন্য অনেকগুলো কিছু লোক বলেছেন এবং পত্রিকাও কমান্ড কমান্ড করেছে যে আইভির কারণে নৌকার বিজয় অর্থাৎ নৌকার কারণে আইভির বিজয় নাই এভাবে দেখে নাই আইভির কারণে নৌকার বিজয় তো তারপরও সে বিষয়টা আমি বাদ দিলাম এখন যে ছোটোখাটো বিতর্কটা আছে এই বিতর্কটা পুরোপুরি নির্বাচন কমিশনের অজ্ঞতা এবং প্রশাসনের কিছু ইনফ্লুয়েস করার প্রচেষ্টা যেমন ধরেন তায়ণ খন্দকার অভিযোগ তুলেছেন যে তার লোকের বাড়িতে তল্লাশি করা হয়েছে তার প্রধান নির্বাচন সমন্বয়ক তার বাড়িতে তল্লাশি করেছে তাকে আটক করা হয়েছে তাকে আটকও করা হয়েছে তারপরে আরেকটা জায়গারও গ্রেফতারি তারপরে ড্রাইভার ড্রাইভার ধরে নিয়ে যাওয়া হয়েছে তাকে যখন ছাড়া আনতে বলা হয়েছে যে গাড়ির চাবি না চাবি ইলেকশনের পরের দিন দেব এই যে আচরণগুলি তারপরে ধরেন ভোটে ইভিএম অনেক জায়গায় ত্রুটিপূর্ণ অনেক জায়গায় ফিঙ্গার প্রিন্ট মেলে না মোবাইল রেখে দিতে বলে ওখানকার লোকাল লোক মোবাইল রেখে গেলে মোবাইল কে দায়িত্ব নেবে নিয়ে চলে গেছে তারপরে এ বাটন টেপে তার যে ট্র্যাকিং নাম্বার দেয় সেই নাম্বারের সাথে ওখানে মেলে না ইভিএম স্লো যার ফলে এত উৎসবমুখর নির্বাচন অথচ ভোট কাস্টিং মাত্র ফিফটি পারসেন্ট অথচ আমরাই সম্প্রতি দেখলাম যে ইপি নির্বাচন তারপরে বাই ইলেকশনগুলি পৌর ইলেকশনগুলিতে সেভেন্টি পারসেন্ট আপনার কাস্টিং এত মারামারি সহিংসতা হাঙ্গামা আর এখানে দুই প্রার্থী এত উৎসব বকর আমরা তো ভাবছিলাম যে এখানে এইট্টি ভোট ভোটকাস্ট হবে কিন্তু সেটা তো হলো না বিকজ নির্বাচনের একদিন আগ পর্যন্ত কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এক হিন্দু লোক যে আপনার তৈমুল আলম খন্দকারের জন্যে কাজ করেছে তাকে হেফাজতের গাহিবী মামলায় অ্যারেস্ট করা হয়েছে এগুলো তো বোঝাই যায় ইন্টেন্টার তো প্রশাসনের ব্যাট ছিল ব্যাড ছিল কিন্তু এই দুই প্রার্থীর জন্যে ইলেকশন কমিশন এবং প্রশাসন কিন্তু কোনো নাক গলাতে পারে না শুনে এই জন্য আমি বলবো যে প্রার্থী স্টেক হোল্ডার এটা যদি ধরেন রাজনৈতিক দল যেমন ধরেন নানক সাহেবের নেতৃত্বে সন্ধ্যাবেলা যা ডিসির সাথে দেখা করছে ওনার তো প্রয়োজন ছিল না তারপরে বলে দিল যে তৈমুল আলম খন্দকারকে ঘুঘু দেখেছেন ফাঁদ দেখেন না এইসব কথা তো বলার দরকার ছিল না অর্থাৎ আমি বলবো যে বাইরের থেকে দুই প্রার্থী বলেছে যে এখানে ষড়যন্ত্র হচ্ছে এবং ডাক্তার আইবি কিন্তু এই গ্রেপ্তারের বিরোধিতা করেছে যে না কাউকে হ্যারেস করে না আমার বক্তব্য গ্রেপ্তার হতেই পারে হয়তো বলবেন অনেকে যে কেস আছে কেসে ইলেকশনে আগে করতে পারেন নাই ইলেকশনের পরে করতে পারেন নাই আর গাইবি মামলায় কেন অ্যারেস্ট হবে এখন আমি একটু শুনে আসি আর আমাদের সাথে রয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের কেন্দ্রীয় সমন্বয়ক দিলীপ কুমার সরকার জনাব দিলীপ কুমার সরকার আপনি শুনছিলেন আজকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফলের পর সার্বিকভাবে নারায়ণগঞ্জের নির্বাচনটি কেমন দেখলেন যদি সেই বিষয়টি একটু উল্লেখ করেন আমরা দেখলাম যে নারায়ণগঞ্জের যে অতীতের ঐতিহ্য এবং ধারাবাহিকতা রক্ষা করে এবারও সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে আমরা মনে করি যে এটা গণতন্ত্রের বিজয় এবং মানুষের যে আকাঙ্ক্ষা মানুষের আকাঙ্ক্ষারও বিজয় এবং এটা প্রমাণ হয়েছে যে সরকার যদি চায় সরকারের যদি সদিচ্ছা থাকে তবে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সব স্টেক যারা আছে তারাও যথাযথ আচরণ করে এবং সেই নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ হয় নারায়ণগঞ্জ যেটা বরাবরই হয়ে আসছে আর এখানে আপনি যেটা শুরুতেই বলছিলেন এটাই এটাই তো হওয়া উচিত যে নির্বাচনে যিনি বিজয়ী তিনি পরাজিতের কাছে গিয়েছেন হয়েছেন সহমর্মিতা জানানোর জন্য এবং যিনি পরাজিত হয়েছেন তিনিও বলেছেন এই উন্নয়ন কাছে তাকে সহযোগিতা করবে এটাই হওয়া উচিত যিনি জয়ী হবেন তিনি যেহেতু প্রার্থীরা সকলেই এলাকার উন্নয়নের স্বপ্নের কথা বলেছেন তারা যখন ভোটারদের কাছে গিয়েছেন সে কারণে এলাকার উন্নয়নের জন্য যিনি জয়ী হয়েছেন তিনিও পরাজিত যিনি তাকে সাথে নিয়ে কাজ করবেন এবং যিনি পরাজিত হয়েছেন সেক্ষেত্রে তিনি এই জয়ীকে সহযোগিতা করবেন বা নির্বাচিত পরিষদকে সহযোগিতা করবেন এটা হয় সঙ্গত এবং সেটা নারায়ণগঞ্জে আমরা দেখছি এবং এক্ষেত্রে আমাদের আজিজ ভাই বলছিলেন আই বিজয়ের যে বিষয় কিছু কারণ আমরা অনেক আগে থেকেই দেখছি সেই আমরা যদি সাল সালের কথা চিন্তা করি যে যখন শামীম ওসমানের বিপক্ষে তিনি লড়েছিলেন এই তখন থেকে কিন্তু আইভির একটা ভাবমূর্তি যে শুভ শক্তির পক্ষের একটা ভাবমূর্তি ছিল এবং আইভি হয়ে উঠেছিল শুভ শক্তির প্রতীক উনি এছাড়াও ভালো কাজ সাহসিকতা সততা লড়াকু ভাবমুক্তি এই বিষয়গুলোকে এই বিষয়গুলোর কারণেই আমরা মনে করি যে আইভি জয়ী হয়েছেন তাছাড়া উনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী তকি হত্যার কথা বলছিলেন আমরা তকি হত্যা সহ বিভিন্ন ক্ষেত্রেই আমরা দেখেছি যে উনি আইভি সময় অন্যায়ের বিপক্ষে লড়েন এই বিভিন্ন কারণে সব দিক থেকে আমাদের মনে হয় যে আইভি একজন যোগ্য ক্যান্ডিডেট ছিলেন এবং সে কারণে তিনি জয়ী হয়েছেন এবং এটা ভালো দিক গতবারও আমরা দেখেছি সাহেব আইভি দুইজনে বলেছেন আমরা হেরে গেলে যাব কিন্তু নির্বাচনটা ভালো চাই এবার যদিও তারা শঙ্কা প্রকাশ করেছিলেন দুই প্রার্থী যে কি হবে সহিংসতা হতে পারে কিন্তু ফাইনালি সেটা আর হয়নি আমরা বলছি যে এটাই গণতন্ত্রের বিজয় এটাই হলো হওয়া উচিত সংস্কৃতি। যেটা আমাদের দেশে এখন বিরাজমান না বিশেষ করে ইউপি নির্বাচনের দিকে যদি আমরা তাকাই এই যে ব্যাপক সহিংসতা থেকে শুরু করে কত ধরনের অনিয়ম যে একেবারে রেকর্ড সংখ্যক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আমরা আমরা উন্নয়ন নির্বাচনগুলোর প্রসঙ্গে আসব নারায়ণগঞ্জের নির্বাচনের ক্ষেত্রে যেটি বলছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনের ক্ষেত্রে সিনিয়র সাংবাদিক এম আজিজ যে এখানে কিছু ধরপাকর হয়েছে বলা হচ্ছে মানে গ্রেফতার আটক বিশেষ করে এজেন্টদের আটক তারপর প্রার্থীর যে চালক তাকে আটক এইসব ঘটনাগুলোকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছেন নাকি এই সব ঘটনাগুলোকে আসলে কিভাবে এটা এটা আমরা দেখেন আমরা যদি পিছনের দিকে তাকাই খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রথম এই কৌশলটা অ্যাপ্লাই করা হয় যে মানে বিরুদ্ধে অভিযোগ আছে যে তারা এই হয়রানি এইটা সিটি কর্পোরেশন নির্বাচন থেকে শুরু করেছেন এমন কি যে এজেন্ট পোলিং এজেন্ট যারা তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের ধরপাকড় পরা এর নির্বাচনগুলো আপনি দেখেন সেটা মানে খুলনা সিটি কর্পোরেশন বললে মানে দর্শকদের সুবিধার আমি যদি বলি রাজশাহী বলেন খুলনার সিটি কর্পোরেশনের কোন নির্বাচনটি মানে কত সালের নির্বাচনটির কথা বলছেন এই এই সর্বশেষ সম্ভবত 2017 বা ওইটা থেকে ওইটা থেকে এই কৌশলটা अप्लाई করা শুরু হয়েছে যে ধরপাকর পড়া তারপরে এই কেন্দ্রের বাইরে দলীয় নেতা কর্মীরা মহড়া দেওয়া এই বিষয়গুলো তখন থেকে এসেছে সেই ধরপাকরের বিষয়টা এবারও যখন শুরু হলো আমরা মনে করেছি যে এই যে সেই কৌশলটাই বোধহয় এখানে অ্যাপ্লাই করা হচ্ছে এবং দেখছেন তৈমুর আলম খন্দকার হেরে যাওয়ার পরে কিন্তু ওই ওই কথাটাই বলছিলেন যে তার নেতাকর্মীদের এখানে ধরপাকড় করা হয়েছে তারা অনেকে পালিয়ে বেরিয়েছেন যে কারণে অনেকে ভোট কেন্দ্রে যেতে পারেননি আমরা মনে করি যে এই সব দিক নেতিবাচক দিক বিশেষ করে যে সময়টা এই সহিংসতা নির্বাচন হচ্ছে নির্বাচন কমিশনের উপর মানুষের আস্থাহীনতা এবং নির্বাচন কাছে দিলীপ কুমার সরকার আমি আবারও আসবো আপনার কাছে আমি একটু শুনে আসি ডক্টর সাবের আহমেদ চৌধুরী আমরা এ পর্যায়ে যেহেতু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আলাপ করছি আপনি এই নির্বাচনের বিভিন্ন দিক ইতিমধ্যে এম এ আজিজ এবং দিলীপ কুমার সরকার বলেছেন আপনি যদি একে এর সাথে কিছু যুক্ত করেন এবং এখানে একটি বিষয় এসেছে যেটি আমরা বলছি যে নির্বাচনী এজেন্টদের ধরে নিয়ে যাওয়া বা সমন্বয়কদের ধরে নিয়ে যাওয়া পুলিশের পক্ষ থেকে সেটি যেমন একটি বিষয় নির্বাচনের অসঙ্গতির কথা যদি বলি পাশাপাশি ইভিএম গতি শ্লোত হয়েছে সে কথা অবশ্য দুই প্রার্থী বলেছেন সেই বিষয়টিও যদি একটু উল্লেখ করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ইলেকশানে গতকাল আমরা যে ভোটের ফলাফল দেখলাম এবং পরবর্তীতে প্রার্থীদের যে একে অন্যকে উইশ করা এবং মিষ্টি খাওয়ানোর যেই দৃশ্যগুলো এটা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য কিন্তু আমরা যখন ইলেকশান নিয়ে কাজ করি তখন আমরা ইলেকশানের যেই মূল্যায়ন মূল্যায়নের ক্ষেত্রে তিনটা ভাগ নিয়ে আসি ইলেকশান পূর্ববর্তী যেই ঘটনাগুলো ভোটের দিনের ঘটনা যেই রকম পূর্বের ঘটনাগুলো গুলো কিন্তু এত স্মুথ ছিল না বিশেষ করে বিভিন্নভাবে আমরা যখন অবজারভেশন করছিলাম অনেক প্রার্থীর সাথে আমাদের যোগাযোগ হয়েছিল ওনারা অনেকেই বিশেষ করে যারা আহ ওনার সাথে ছিলেন অনেকেই একটা ভীতির মধ্যে ছিলেন বিভিন্নভাবে তাদের যেই আশা জায়গাটা প্রতিফলিত হবে কিনা বলে সন্ধিয়ান ছিলেন এবং সেই ক্ষেত্রে বিশেষ করে আমরা জানি যে নারায়ণগঞ্জের সন্ত্রাস প্রবণতা বা অনেকগুলো সিরিজ হত্যা এই ঘটনাগুলো ঘটেছে যার ফলশ্রুতিতে ওখানে ইলেকশন পূর্ববর্তী জায়গাগুলো যে খুব স্মুথ ছিল তা বলা যাবে না এবং আমরা জানি যে শামীম ওসমান সহ ওখানকার যেই রাজনৈতিক টেনশান ওই সময় কাজ করেছে সেন্ট্রালের হস্তক্ষেপের আগে কিন্তু বিভিন্ন ধরনের কথা ষড়যন্ত্র ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আসার মূল কারণ হচ্ছে সেটা এবং আমরা দেখেছি যে তৈমুর আলম খন্দকার উনিও অভিযোগ নিয়ে এসছেন যে কথাগুলো আলোচিত হয়েছে যে বিভিন্ন মামলার বিষয়গুলো বা গাইবি মামলার বিষয়গুলো তো সার্বিক পরিস্থিতিটা এখন আমরা যেভাবে মূল্যায়ন করছি বেশ কিছুদিন পূর্বে এটা কিন্তু সেরকম ছিল না পরবর্তীতে মূলত কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ রয়েছে আওয়ামী লীগের তাদের হস্তক্ষেপেই বিষয়টা একটা পর্যায়ে আসে কারণ এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ ঢাকার খুব কাছে এবং এই ইলেকশান কমিশনের শেষ ইলেকশন এবং এর আগেও ইউনিয়ন পরিষদ ইলেকশানকে কেন্দ্র করে যে সহিংসতা এবং হানাহানি হয়েছে সেই জায়গার জন্য নির্বাচন কমিশন বিভিন্নভাবে প্রশ্নবদ্ধ ছিল এবং এর ফলশ্রুতিতেই আমরা মাহবুব তালুকদার ওনাকেও বলতে শুনেছি যে কুমিল্লা সিটি কর্পোরেশন ইলেকশনের পর উনি এটাকে বেশ ভালোভাবে মূল্যায়ন করেছেন তা এই যে জায়গাটা এই জায়গাগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ এখন আরেকটা জিনিস যেটা আপনি উল্লেখ করলেন যে ইভিএমের জায়গাটা আমরা গাজীপুর সিটি কর্পোরেশন ইলেকশন সহ অন্যান্য জায়গায় ইভিএমের ব্যবহার যখন একদম খুব সামনে থেকে দেখেছি যেই এই সমস্যাগুলো ছিল সমস্যা কিন্তু কোনো উত্তরণ হয়নি মানে নারায়ণগঞ্জে ওই একই সমস্যা একই একই বিষয় ঘটেছে আমরা ইবিএম এর সমস্যা নিয়ে আসব আর বিস্তারিত শুনব আপনার কাছে আমি তো শুনে আসি এম এ আজিজের মূল্যায়ন ডক্টর এম এ আজিজ আমাদের সাথে আছেন ডাক্তার এম এ আজিজ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর নির্বাচন কেমন দেখলেন দেখুন এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ইলেকশন এটা সারা দেশে সকল শ্রেণী পেশার মানুষ অন্যান্য রাজনৈতিক দল ইলেকশন কমিশনার মাহফাব সুজন বলেন সবার কাছে এটা একটা মডেল নির্বাচন হয়েছে এবং আমি মনে করি যে এখানে যে দুই প্রতিদ্বন্দ্বী ছিল তাদের যে পর ইলেকশন পরবর্তী সময়ে তাদের যে যে সংস্কৃতি আমরা দেখলাম বাড়িতে যাওয়া বৃষ্টি খাওয়া এবং ইলেকশন চলাকালীন সময়ে দুই প্রতিদ্বন্দ্বী নেতাকর্মীদের সাথে কোন রকম কোথাও কোনো সংঘর্ষ হয়নি আমরা মিডিয়াতে দেখি নাই যে সমস্ত আলোচনা হচ্ছে এগুলো বিচ্ছিন্ন ঘটনা এগুলো ইলেকশনের সব ইলেকশনের সর্বযুগে সব সময় বিচ্ছিন্ন কোনো কিছু ঘটনা ঘটে থাকে এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দরাও এখানে ছিল যাতে ইলেকশন সুষ্ঠুভাবে হয় এখানে কোনো অসৎ উদ্দেশ্যে কেউ যায় নাই কিংবা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা ইলেকশন যাতে সুষ্ঠুভাবে হয় সেই লক্ষ্যেই কাজ করেছে সুতরাং এটা আমি মনে করি যে বাংলাদেশের এখনকার যারা রাজনৈতিক দল আছে তারা এখান থেকে শিক্ষা শিক্ষা নেওয়া উচিত কারণ এই নির্বাচন কমিশনের মেইন স্টেক হোল্ডার হল রাজনৈতিক দলগুলা রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি ঐক্য সংস্কৃতি এই চর্চাটা থাকে তাহলে আমার মনে হয় যে ইলেকশন সুষ্ঠু হবে দেখুন এই রাজনৈতিক দলগুলা আমরা নির্বাচন সুষ্ঠু চাই এইটার মূল ভিত্তি হলো গণতন্ত্রের মূল ভিত্তি হলো নির্বাচন এবং সেই প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর ঐক্য রাজনৈতিক দলে গণতন্ত্র এবং এই যে শিষ্টাচার এই জায়গাগুলো যদি ডেভেলপ করতে হবে পাশাপাশি আমাদের ঐতিহ্য আমাদের মুক্তিযুদ্ধ আমাদের জাতির পিতা সেই জায়গাগুলোয় আমাদের যদি ঐক্যমত থাকে তাহলেই আসলে একটা নির্বাচনের সুষ্ঠু নির্বাচনের পরিবেশ হয় আজকে আরেকটা শুভ দিন খুশির দিন ঐতিহাসিক দিন আমরা লক্ষ্য করেছি যে এই এই পর্যন্ত পঁচিশটি রাজনৈতিক দল সংক্লাবে গিয়েছে রাষ্ট্রপরিষদে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের সাক্ষাৎ করেছেন এবং এই বিভিন্ন রাজনৈতিক দলগুলোর চাহিদার প্রেক্ষাপটে আমরা আজকে একটা প্রতিফলন দেখেছি যে ক্যাবিনেট ক্যাবিনেটে একটি আইন চূড়ান্ত মনোমোদন হয়েছে সুতরাং এটা একটা আমি মনে করি আমাদের রাজনৈতিক অঙ্গনে কিংবা ইলেকশন প্রক্রিয়ায় গণতন্ত্রের কথা আমরা যারা বলি এটা আরেকটা শুভ উদ্যোগ বলে আমি মনে করি এই জায়গাটা এখন রাজনৈতিক দলগুলা তাদের প্রিপারেশন নিতে হবে আগামী নির্বাচনের জন্য আমার মনে হয় যে এই যে আজকের গতকালকে পাঁচটি পৌরসভা একটি সিটি কর্পোরেশন একটি সংসদ নির্বাচন হয়েছে এই জায়গায় কোথাও কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই সুতরাং এইখান থেকে আমার মনে হয় রাজনৈতিক দলগুলা নিজেদের ঐক্যমত আসা উচিত গণতন্ত্র প্রতিষ্ঠা করে একটা সংস্কৃতি চালু করা যায় যাতে আর আমাদের স্বাধীনতার ইতিহাস ঐতিহ্যটা আমাদের ঠিক রাখতে হবে তাহলে আমার মনে হয় যে আমরা এই যে টকসু খোরাও আমরা পাবো না সেই জায়গাটা আমাদের এক থাকতে হবে আজকে মন্ত্রিপরিষদ বিভাগও এই নির্বাচন কমিশন গঠন নিয়ে আসলে তো দীর্ঘ পঞ্চাশ বছরে একটি আইন হবার কথা ছিল যেটি হয়নি এবং সেই দায় হয়তো সকল রাজনৈতিক দলেরই কিন্তু সেই আইনের ব্যাপারে একটি খসড়া অনুমোদন সমত আজকে মন্ত্রিপরিষদ বিভাগে হয়েছে এবং অচিরেই হয়তো আইন হতে যাচ্ছে আর যে চলমান সংলাপ যেটি সেটিতে আজকে শাসক দল অংশগ্রহণ করেছে নির্বাচন কমিশনের মেয়াদ যেহেতু চোদ্দ তারিখেই শেষ হয়ে যাচ্ছে ফেব্রুয়ারি শেষ হচ্ছে সেই ক্ষেত্রে নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে সার্বিকভাবে এই বিষয়টি যদি একটু আলোচনা করেন দেখেন আইন থেকে শুরু করে গভর্নমেন্টের যারা পক্ষের লোক তারা সবাই ওই একশিয়াল হু হু করলে সবশিয়াল হু হু করে ওইভাবে আজ মার্চের সময় নেয় আইন হবে না অথচ কেউ জানে না পরিষদের সদস্যরাও জানে না পরিষদে হঠাৎ করে প্রস্তাব উত্থাপন হয়ে গেছে পাশ হয়ে গেছে এবং যে ড্রাফটটা করা হয়েছে খসড়া মিডিয়াতে যেটা এসছে হ্যাঁ বড় বড় আপনার সাংবিধানিক পদ কীতেরা তো সক সবাই এখন সরকারি কর্মকর্তা এদের পক্ষে স্বাধীনভাবে কেউ কাজ করার সম্ভব না কেউ না যেমন ধরেন প্রধান বিচারপতি অ্যাভিলেট ডিভিশনের একজনকে দেবেন হাইকোর্টের একজন দেবেন অ্যাকাউন্টেন্ট জেনারেল থাকবেন পাবলিক সার্ভিস কমিশনের একজন থাকবে উনি থাকবেন এবং রাষ্ট্রপতি দুইজন বিশিষ্ট নাগরিককে দেবেন এই তো এখন এই যে নাগরিককে বিশিষ্ট নাগরিক দিবে যতই বলেন রাষ্ট্রপতি তো রাজনীতির বাইরে নন কেন উনি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া তো দিতে পারবেন না তার মানে হচ্ছে এটা একটা সরকারি কমিটি হবে দ্বিতীয়ত পার্লামেন্ট হচ্ছে একমুখী ওই পার্লামেন্টে তো ডিবেট হবে না সুতরাং ভিন্নভাবে আইনটা অর্থাৎ যারা মেজর স্টেক হোল্ডার তাদের সাথে আমি যেটা আগেও বলেছি পর্দার অন্তরালের রাজনীতিতে কথা হয় যদি নিরপেক্ষ একটা নির্বাচন কারণ এই আইনটা যদি করা হয় পার্লামেন্টে এটা তো আমরা আশা করব বহুদিন চলবে সুতরাং এই আইনটা তো প্রশ্নবিদ্ধ হলে হবে না যে তারা করে আইন করবার দরকার নেই এই জিনিস মানে আপনাদের বলতে আমি বলছি যে রাজনৈতিক দলগুলোর যেমন চাপ ছিল সুশীল সমাজের পক্ষ থেকেও একটা চাপ ছিল চাপ ছিল এটা শুরু হয় হলো বিয়াল্লিশ জন বিশিষ্ট নাগরিক প্রথমে আইনের কথা বলে যেহেতু সংবিধানে আছে আইন করার কথা তাই না এবং নিরপেক্ষ শুধু আইন করলেই হবে না তার সাথে বলছে যে নিরপেক্ষ নির্বাচনের জন্যে আপনার প্রশাসনকে সংস্কার করতে হবে এ কথাটা কিন্তু আলোচনা আসে না এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেমন আমি বলি এখন সবসাইতে ফেরস্তা মিলা একটা সার্চ কমিটি করে দিলেন তারা আর পাঁচটা ফেরস্তা এনে ইলেকশন কমিশন করে দিল অথবা হিটলারকে এনে বসায় দিলেন কবর থেকে এনে এরকম পাঁচটা হিটলার এনে বসায় দিলেন কিছুই হবে না কারণ হচ্ছে রাজনৈতিক দল স্টেকহোল্ডার রাজনৈতিক দলের ভিতরে আগে বিশ্বাস হয় আন্তরিকতা অর্থাৎ ইলেকশন নিরপেক্ষ করব এই এই মানসিকতাটা তৈরি হইতে হবে যেমন ধরেন ভারতে আইন নাই কিন্তু আমাদের মতোই সংবিধানে আছে কিন্তু রাষ্ট্রপতি চিফ ইলেকশন কমিশনার এবং প্রদেশের চিফ ইলেকশন কমিশন নির্বাচন দেন তারা আপনার প্রশাসন দিয়ে আপনার ইলেকশন করে সেখানে সব রাজনৈতিক দল সহযোগিতা করে এবং প্রশাসন নিরপেক্ষভাবে ইলেকশনটা অনুষ্ঠান করে আমাদের দেশে তো রাজনৈতিক দলের ভিতরে তো একমাত্র ক্ষমতায় কেমনে দেওয়া যায় কি আসার রাইট এটা হলো মূল টার্গেট নো আন্ডারস্ট্যান্ডিং আর প্রশাসন তো হাইলি পলিটিসাইজড কিসের আওয়ামী লীগ কিসের বিএনপি তার চাই তো এখন প্রশাসন বেশি পলিটিশিয়ান হ্যাঁ সুতরাং নির্বাচন তো আপনার খালি ইলেকশন কমিশন গঠন করলে নির্বাচন নিরপেক্ষ বাংলাদেশে হবে না যেমন টিআইবি রিপোর্ট দিছে প্রশ্নবিদ্ধ এবং নিরপেক্ষ নির্বাচনের সংস্কৃতি আপনার রদ হয়ে গেছে এবং গণতান্ত্রিক নির্বাচনের প্রক্রিয়া সরকার বদলের রাস্তা বন্ধ টিআইবি কিন্তু রিপোর্ট দিছে কেউ চ্যালেঞ্জ করে নাই কেউ চ্যালেঞ্জ করে তারা সার্ভে রিপোর্ট দিয়েছে সুতরাং আমিও মনে করি যে এখন রাজনীতিবিদদের যে আচরণ কারণ আমাদের বাংলাদেশের রাজনীতিবিদ কথা দিয়ে কথা রাখে না আমি কিন্তু পরিষ্কার বলি ধরেন হোসেন মোহাম্মদ দেশাদের বিরুদ্ধে যে আন্দোলন করলো তার পতনের আগে তিন জোট অর্থাৎ সবগুলো রাজনৈতিক দল মিলে একটা রূপরেখা দিল। সেটা পাবলিকলি ঘোষণা করলো এবং তারা স্বাক্ষর করলো সেখানে নির্বাচন কিভাবে হবে রাজনীতিবিদদের আচরণ কিভাবে করবে সব লেখা আছে কেউ মানলো না কেউ মানে না এ দোষ করে ও আগে মানে নাই ও পরে মানে নাই এইসব একজন আরেকজনের ঘাড়ে দোষ জন্য ব্যস্ত এখনও তো এই যে আইন করলো ধরেন ওয়ান ইলেভেনের সরকারের সময়ে তখন যে ইলেকশন হুদা কমিশন ছিল এই যে ডক্টর শাখাত হুদা কমিশন তারা তো একটা খসড়া দিয়ে গেছে ওই সরকারের কাছে তারা আওয়ামী সরকারের কাছে দিয়েছে তারপরে যে সুজনের আপনার ডক্টর বদুল্লাল তিনি তো আইনমন্ত্রীর কাছে একটা খসড়া দিয়েছেন এটার তো একটা বেসিস ধরে আলোচনাটা শুরু দিয়ে ধরে নিয়ে আমাদের কাছে অথবা তারপর পার্লামেন্টারি কমিটি আছে সেখানেও তো ছোট বড় কমিটির কোন প্রতিনিধি আছে এখানে কেউ জানে না অতর্কিত কম্বিং অপারেশন আইন করবে না কিছু না আপনি জানতেন কোনদিন আইন হবে সরকার করবে হঠাৎ করে আইন একটা চাপা শুনে আসি জনাব দিলীপ কুমার সরকার আপনি শুনছিলেন এই আইনের প্রসঙ্গটি নিয়ে কথা উঠছে আর যদি এই বিষয়টি নিয়ে আপনি আলোচনা শুরু করেন এবার ধন্যবাদ আপনারা জানেন যে আমরা অনেক আগে থেকে এটা বলে আসছিলাম যে সংবিধান যদি হয় রাষ্ট্র পরিচালনার মূল দলিল সেই সাংবিধানিক নির্দেশনা আছে যে আইনের বিধানাবলী সাপেক্ষে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের নিয়োগ করা কিন্তু এই আমরা স্বাধীনতা প্রাপ্তি সুবর্ণ জয়ন্তী পালন করলাম অনেক রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে গিয়েছে কিন্তু কেউ এই আইনটি করার উদ্যোগ নেয়নি তা সে কারণে আমরা অনেক আগে থেকে এটা বলে আসছিলাম যে একটা আইন করা দরকার আইনের বিধানাবলী সাপেক্ষে নির্বাচন কমিশন নিয়োগ করা দরকার শুধু এটা না সব সাংবিধানিক পদেই আইন করে নিয়োগ করা বিচারপতি সহ যাই হোক আমরা নির্বাচন কমিশন প্রসঙ্গে আছি এখানে তা আমরা যখন আমাদের মনে হচ্ছিল যে এইটা নিয়ে খুব একটা আগ্রহ নেই আমরা নিজেরা একটা আইনের খসড়া করার জন্য প্রথমে একটা প্রস্তাবিত আইন নিয়ে আমরা অনলাইনে বিশেষজ্ঞদের সাথে একটা সভা করি সকলের মতামতের ভিত্তিতে খসড়াটা ফাইনাল করি এবং সেটা উপস্থাপন করি পরবর্তীতে আপনারা জানেন যে নভেম্বরের আঠারো তারিখ আহ আমরা কয়েকজন সেখানে ডক্টর বদিউল আলম মজুমদার ডক্টর স্বাধীন মালিক রোবায়ত আমরা কয়েকজন সেখানে গিয়ে আইন মন্ত্রীর কাছে বলেছেন যে হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় তবে এখনই সম্ভব সম্ভব না না এই মুহূর্তে তার পরবর্তীতেও আমরা আর একটা প্রেস কনফারেন্স করে বলেছিলাম যে আইনটা ছোট একটা আইন এটা অনেক গুরুত্বপূর্ণ আইন সংবিধানের সংশোধনী এগুলো খুব স্বল্প সময় হয়েছে অতএব এটা জটিল কোনো বিষয় না এটা করা যেতে পারে এটা হতে পারে আজকে আমরা দেখলাম যে হ্যাঁ রাষ্ট্রপতি এই গঠন নিয়ে সংলাপ করছিলেন তার মধ্যে হুট করে আজকে দেখলাম যে এই খসড়াটা মন্ত্রিসভায় এটা পাশ হয়ে রাষ্ট্রপতি এত বড় একটা উদ্যোগ মিলেন সংলাপ করছেন আর এটা এটা কি খুব বেশি সমস্যা হতো যদি এই খসড়া আইনটা নিয়ে নাগরিকদের মতামত নেয়ার জন্য যদি একটা উদ্যোগ নেওয়া হতো একটা সংলাপ অথবা এটা যদি ওয়েবসাইটে দিয়ে সাত দিন দিয়ে দিত যে ঠিক আছে এই আমাদের কসড়া এগুলো হলো মতামত সেটা তো ভালো হতো আমরা আমাদের পক্ষ থেকে যেটা বলেছিলাম সুজনের পক্ষ থেকে যেটা বলেছিলাম যে সার্স কমিটি বিধানটা রাখতে হবে সার্চ কমিটিতে আমরা বলেছিলাম যে একজন অবসরপ্রাপ্ত আপিল বিভাগের বিচারপতির নেতৃত্বে এটা হোক আমরা বলেছিলাম যে পার্লামেন্টের আমরা কমপক্ষে তিনজন পার্লামেন্ট মেম্বারের কথা বলেছিলাম যে একটা হলো যে সংসদ নেতা কর্তৃক মনোনীত একজন বিরোধী দলের নেতা কর্তৃক মনোনীত একজন এবং এখানে তৃতীয় দল কর্তৃক মনোনীত একজন এটা এটা ছাড়া আমাদের ওই অ্যাকাউন্টেন্ট এন্ড অডিটর জেনারেল তার কথা আমাদের ছিল একজন নাগরিক প্রতিনিধি গণমাধ্যমের প্রতিনিধি এভাবে আমরা বলেছিলাম তার চেয়ে বড় কথা যেটা ছিল আমরা বলেছি যে এই সার্চ কমিটি প্রথমে আহ্বান করবে সবার কাছে যে ঠিক আছে কারা হতে পারে নাম দেন সেটা রাজনৈতিক দলও হতে পারে বাইরের কোনো নাগরিক সংগঠন হতে পারে অন্য কেউ হতে পারে যতগুলো নাম তারা পাবেন তার মধ্য থেকে আমরা বলেছিলাম যে কমপক্ষে পাঁচজন নারী সহ পনেরো থেকে কুড়ি জন তারা প্রাথমিকভাবে ওখানে বাছাই করবে বাছাই করে এই নামগুলো তারা প্রকাশ করে দিবেন পত্র পত্রিকা সবখানে প্রকাশ করে দিবেন এবং প্রকাশ করার পরে যেটা হবে যে তখন তাদের নিয়ে গণমাধ্যমে আলোচনা হবে কারো ভালো দিক কারো মন্দ দিক তারপরে আমরা বলেছি তাদের গণশুনানি করবেন এই প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে এই এই মানুষগুলো সম্পর্কে অনেক আলোচনা হবে তারপর সার্চ কমিটি এর ভিতর থেকে দুইজন নারী সহ সাত সদস্য বিশিষ্ট জনের নাম মহামান্য রাষ্ট্রপতির কাছে মহামান্য রাষ্ট্রপতি তার ভিতর থেকে করে নিবে। এবং এক্ষেত্রে বলা ছিল এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি করি আমরা অপেক্ষাকৃত ভালো মানুষ সেখানে হয়তো আমরা পাবো এখানে কমিটি কিভাবে কাজ করবে কিভাবে সিদ্ধান্ত গৃহীত হবে সে বিষয়গুলো যেমন ছিল আর আমরা ইলেকশন কমিশন গঠনের ব্যাপারে যেটা বলেছিলাম যে অন্তত একজন সৎ মানুষ হতে হবে বৈধভাবে জীবনযাপন করে করেন খেলাপি না কোনো রাজনৈতিক দলের সদস্য না কখনো প্রার্থী হতে চাননি কোনো রাজনৈতিক দলের ফৌজদারি অপরাধের সাথে জড়িত থাকার ব্যাপারে কোনো দণ্ডের মুখোমুখি হননি এবং যুদ্ধ অপরাধী বা মানবতা বিরোধী অপরাধের কোনো অভিযোগ নাই এই মানুষগুলো এই ধরনের মানুষগুলোকে বিবেচনায় নিতে হবে এবং তিনি তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে কমপক্ষ কমপক্ষে পঁয়তাল্লিশ বছর বয়সী এবং তার দক্ষতা থাকতে হবে মিনিমাম স্নাতক ডিগ্রিধারী হতে হবে এই বিষয়গুলো আমরা বলেছিলাম আজকে আইনটা পুরোপুরি এখনো ইয়ে করি নেই তবে সার্চ কমিটি সম্পর্কে যত বেশি বলা হয়েছে আর আইন মানে নির্বাচন কমিশনের যোগ্যতা সম্পর্কে শুধু বলা হয়েছে যে মিনিমাম পঞ্চাশ বছর এবং এখানে তার ওই অভিজ্ঞতার কথা বলা হয়েছে কুড়ি বছরের অভিজ্ঞতা এই বিষয়গুলো দেখেছি কালকে হয়তো ইয়েটা দেখলে আরো বোঝা যাবে যে আরো কি কি বিষয় আছে তবে ভালো মানুষদের এখানে আনতে হলে এটা এই প্রকাশ্য দিবালোকে আনতে হবে এই নামগুলো অসংখ্য ধন্যবাদ আমি আবার আসবার চেষ্টা করবো আপনার কাছে ডক্টর সাবির চৌধুরী আসবো আমি একটু এম এ আজিজের কাছে শুনে আসি ডক্টর এম এ আজিজ আপনি শুনছিলেন যেই উদ্যোগটি নেওয়া হয়েছে মন্ত্রী পরিষদ একটু তড়িঘড়ি হয়ে গেল কিনা এবং যেটি দিলীপ কুমার সরকার বলছিলেন যে সাত দিনের জন্য অন্তত জনসম্মুখে বা ওয়েবসাইটে যদি দেয়া যেত তাহলে মতামত নেওয়া যেত বিষয়গুলো কি এরকম করার সুযোগ ছিল কিনা বা করা যেত কিনা আপনার কাছে কি মনে হয় ধন্যবাদ আপনাকে এতদিন আমরা বিভিন্ন টক শোতে রাজনৈতিক দলগুলো বলছে তরিগুরির কথাই খালি শুনছি যে অল্প সময়ে করা যায় এই 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 করা যাবে সাত দিনের মধ্যে আইন করা যায় এখন যেহেতু হচ্ছে এখন আবার সমালোচনা হচ্ছে সুতরাং সমালোচনা তো থাকবেই আমি মনে করি যে এই দেশ স্বাধীন হওয়ার পরে এই গত পঞ্চাশ বছরে এই বাংলাদেশের যত অর্জন বিভিন্ন অর্জন জাতীয় পর্যায়ে অর্জন সব বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে দেশ স্বাধীন থেকে শুরু করে এবং আমি আপনার আরো একটা একটা টক শুধু বলেছি না এই আওয়ামী লীগে এই আইনও আওয়ামী লীগই করবে এবং সেইটাই হচ্ছে মানে গণমানুষের আশা আকাঙ্ক্ষার এটা আইন এটা এটা হচ্ছে দেখুন এই যে আমরা এত আলোচনা সমালোচনা করছি করার চেষ্টা করছি বিএনপি যদি যেত সংক্লাপে তাদের প্রস্তাবনা কিন্তু দিতে পারতো আজকে সুজন বলেন আরো কেউ কেউ প্রস্তাবনা দিয়েছে ডেফিনেটলি সেইটা প্রস্তাবনা তো সরকারের কাছে আছে সব বিবেচনা করেই এগুলো করছে এখন বিএনপির রাজনৈতিক দলের কথা বলেন তারা তো তাদের তো এই মি ঠিক নেই তারা প্রথমে দেখলাম সাম্প্রদায়িকতা নিয়ে আন্দোলন করলো তত্ত্বাবধায়ক সরকার নিয়ে করলো গণ অভ্যুত্থানের কথা বললো পরে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে করলো পরে নির্বাচন আইন নিয়ে করলো এখন নির্বাচন কান্দি সরকারের কথা বলে এখন কিন্তু এই আইন টাইনের কথা বলে না যে আইন করে কি হবে এই আইন করলে ওই যে আজিজ ভাই যেটা বলতেছে সংসদে পাশ হলে অসুবিধা হবে আরও বিভিন্ন যুক্তি যুক্তি দেওয়া হচ্ছে তো এই আইন করলে এই আইনও তো হবে না মানবে না যেটা হচ্ছে না বিভিন্ন ইস্যু নিয়ে আসবে সুতরাং আমি মনে করি যে দেখুন এই জায়গাগুলোতে এখন আপনারা নির্বাচিত সরকার জনগণের সরকার রাজনৈতিক দল দেশ পরিচালনা করতেছে এখন আপনার যারা দিবে কিংবা ভিন্ন মতের প্রেসক্রিপশন দিবে করতে তাদেরটাই হবে এই ইস্যু এইভাবে মাথায় ইস্যু রাখলে হবে না তাদের অপিনিয়ন নেবে সরকার সেভাবে করবে এবং সরকার জনমতের বিভিন্ন রাজনৈতিক দলের সংকলাপ এবং বিভিন্ন কথাবার্তা আলাপ আলোচনা শুনেই কিন্তু এই পদক্ষেপ জরুরি পদক্ষেপ নিচ্ছে আমার বিশ্বাস এই 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 সংসদে হয়তো পাশ হবে এবং পাস হলে আমার বিশ্বাস যে আইন করলেই যে হয়ে যাবে ভাইয়ের সাথে আমি একমত যে ভালো নির্বাচনের হবে সেটা ঠিক না এটা ওনার সাথে একমত ইন্ডিয়াতেও আইন নেই কিন্তু মূল ইস্যুটা আমি আগেও যেটা বলছিলাম রাজনৈতিক দলগুলোর ঐক্য সংস্কৃতি আর সদিচ্ছা আমার মুক্তিযুদ্ধ জাতির পিতা এই জায়গাগুলো যতদিন পর্যন্ত এক না হবে ততদিন পর্যন্ত আমরা যা চাচ্ছি সেটা হবে না ডাক্তার আহমেদ চৌধুরী এই যে একটি বিষয় তো প্রায় সবাই একমত হয়েছেন সেই বিষয়টিও আপনি বলবেন যে কেবলমাত্র আইন করেই তো আর সেই সমস্যার সমাধান না দীর্ঘদিনের যে নির্বাচনী একটি সংস্কৃতির কথা আমরা বলছি তার ইতিবাচক পরিবর্তন এটি বলবেন পাশাপাশি সাম্প্রতিক সময়ে যে বিষয়টি নিয়ে নির্বাচনের ক্ষেত্রে দেখা গেছে এবং নারায়ণগঞ্জ নির্বাচনে যেটি বলছিলেন যে এত উৎসব মুখর পরিবেশ প্রার্থীদের এত ভালো আচরণ প্রচার প্রচারণায় এত সরগরম মানুষের এত স্বতঃস্ফূর্ততা সাধারণ মানুষের কিন্তু সেই ক্ষেত্রে মাত্র পঞ্চাশ শতাংশ ভোট কাস্ট হয়েছে এবং সেটি ইভিএমের কারণেই বলা হচ্ছে দুই দলের পক্ষ থেকেই বলেছেন মানে দুই প্রার্থীর পক্ষ থেকেই বলছেন সার্বিকভাবে সেই বিষয়টি দিয়েই যদি শুরু করেন প্রথমত যদি আমরা আইনের জায়গাটি একটু বলি আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল যে এখানে নাগরিক সমাজের প্রতিনিধিত্বটা আসবে এবং আমরা অতীতেও বিভিন্ন ধরনের এই ধরনের সংসদীয় যেই পদগুলো রয়েছে সেখানে চেয়েছি যে বিরোধী দল থেকে একজন নমিনেটেড কেউ আসুক এবং সরকারি দল হয়তো দিক তো সেই জায়গাগুলো থাকলে হয়তো ব্যালেন্সের জায়গাটা অনেক বেশি হতো এবং এটা অবশ্যই সত্য যে আইনি এখানে শেষ কথা না কি মেসেজটা দিচ্ছে নির্বাচন কমিশন যেমন বর্তমান নির্বাচন কমিশনে আমরা দেখেছি একটা গা ছাড়া ভাব এবং ইলেকশন যে ইউনিয়ন পরিষদের ইলেকশনে ওনারা অনেক বিষয়ে দায়িত্ব নিতে চাননি যেটা প্রার্থী এবং সমর্থকদের বিষয় বলে ওনারা এটা ধরে নিয়েছেন টেনিয়রের শেষ দিকে যেহেতু চলে এসেছিলেন হয়তো দেখা গেছে জন্য হতে পারে জি এখন এই যে আইন এটা মন্ত্রিসভায় পরিষদ সভায় অনুমোদিত খর্সা অনুমোদিত হয়েছে তারপর এটা আইন মন্ত্রণালয়ে যাবে এবং সেখান থেকে হয়তো এটা সংসদে যে পাস হবে এখানে সাথে সাথে আরেকটা যে বিষয় এই আইনের সাথে সাথে ইলেকশন কমিশন পুরি আমরা বার বার আরেকটা জায়গা বলে এসছিটা যে নির্বাচন তাদের জন্য নির্বাচিত হওয়ার সুযোগ দিনের পর দিন কমছে সংকুচিত হয়ে যাচ্ছে এবং এখানে মূলত যারা একটা প্রফিট ওরিয়েন্টেড বিভিন্ন সেক্টরে রয়েছেন এবং মান জন্য ইলেকশন করেন তাদের সুযোগটাই দিনের পর দিন বাড়ছে যার ফলশ্রুতিতে এই রাজনৈতিক অঙ্গন এবং রাজনৈতিক সংস্কৃতির যে জায়গা বা আমরা সত্তর পূর্ববর্তী সময় বা মুক্তিযুদ্ধের পরপর যে নির্বাচনগুলো বা যারা রাজনীতিতে ছিলেন এই জায়গাটা তিরোহিত হচ্ছে তো এখানে যদি আমরা যারা সত্যিকার অর্থে দেশের জন্য কাজ করেন তাদের সুযোগটা তৈরি না করি এবং এই যে বহুল ব্যয় পৃথিবীর বিভিন্ন দেশে তো গণতন্ত্রের প্র্যাকটিস রয়েছে তো সেই উদাহরণগুলো আমরা প্রত্যেকেই কিন্তু জানি কিন্তু সেটার ইমপ্লিমেন্টেশান নিয়ে কথা হচ্ছে না এবং ইউনিয়ন পরিষদ ইলেকশনে আমরা দেখেছি যে লক্ষ লক্ষ টাকা ছড়াছড়ি এই জায়গাগুলো নিয়ে আসলে কাজ করা প্রয়োজন ইভিএমের যে বিষয়টা বলছিলেন ইভিএমের অভিজ্ঞতা আমরা বিভিন্ন সময় যেটা দেখেছি যে প্রচারণার জায়গাটা এখানে প্রচারণা বলতে যে অ্যাওয়ারনেস বিল্ডিং এবং এই প্রক্রিয়াগত যে কাজগুলো আমরা টেলিভিশন ইলেকট্রনিক মিডিয়া রয়েছে ইউটিউব রয়েছে ফেসবুক রয়েছে ইলেকশন কমিশন চাইলেই কিন্তু এই মাধ্যমগুলো ব্যবহার করে ইভিএমের যেই প্রক্রিয়া এবং ইভিএম সম্বন্ধে সচেতনতা প্রশিক্ষণ এই জায়গাগুলো করতে পারে এখন তথ্য প্রযুক্তির যুগ এই যুগে ইলেকশন কমিশনের কাজ থেকে এই ধরনের একটা জায়গা অবশ্যই আমরা আশা করতে পারি এবং আজকেও আওয়ামী লীগ যেটা রাষ্ট্রপতির সাথে যখন তারা দেখা করেছেন তারা চারটি বিষয়ে কনসার্ন ছিলেন বা তারা সাজেশন দিয়েছেন এর মধ্যে একটা বিষয় কিন্তু যে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো ইলেকশন কমিশনের আমরাও আশা করব যে এই জায়গাটায় হয়তো সরকার গভীরভাবে মনোনিবেশ করবেন এবং সেই অনুযায়ী বাজেটও বরাদ্দ থাকবে আর আপনার ইভিএমের যে দীর্ঘসূত্রিতা এবারের ভোটার টার্ন আউট আপনার ফিফটি পারসেন্ট করোনাও কিন্তু একটা কারণ এই যে অমিক্রণের যে জায়গাটা এটা অবশ্যই একটা কারণ যে যেখানে ভোটার টার্নআউট যেমন আমরা টাঙ্গাইল সাত আসনে কিন্তু দেখেছি মাত্র একত্রিশ পার্সেন্ট একত্রিশ পার্সেন্ট ভোটার উপস্থিতি ছিলেন নারায়ণগঞ্জে বিভিন্ন কারণে এই ভোটার টার্নআউটটা কম হয়েছে এবং যেমন ওয়ার্ড নাম্বার উনিশ এবং চব্বিশের ক্ষেত্রেও আমরা শেষ পর্যন্ত যেটা জানি প্রায় সাড়ে পাঁচটা পর্যন্ত দীর্ঘ লাইন ছিল এবং ইভিএমের যেই জটিলতাটা এটা সকালবেলা অনেক কেন্দ্রেই দেখা গেছে যে আধা ঘন্টায় মাত্র তিনজন কি চারজনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে এবং বিভিন্ন বিভিন্নভাবে ফিঙ্গারপ্রিন্ট মিলছিলো না এবং ওখানে প্রিজাইডিং কর্মকর্তা যারা ছিলেন ওনাদেরকেও যথার্থভাবে আমরা দেখিনি যে ওই ধরনের এই আশু ব্যবস্থা বা প্রয়োজনীয় ব্যবস্থাটা তৎক্ষণাৎ ওনারা নিতে পারছেন এছাড়া আমাদের এখানে যে বিষয়টা একদম সাধারণ ভোটার যারা অনেক বয়স্ক মহিলা বা বয়স্ক পুরুষকে আমরা বলতে শুনেছি যে আমি যে ভোটটা দিচ্ছি এটা যাকে দিচ্ছি তার কাছে পৌঁছাবে কি না এই জায়গাগুলো চাইলে কিন্তু ইলেকশন কমিশন এই সমাধানগুলো করতে পারে সচেতনতা তৈরি করতে পারে এবং অবশ্যই ইলেকশন কমিশনের সেটা কাজ সেই ক্ষেত্রে আমরা বারংবার বলে আসছি যে যখন থেকেই ইভিএমের ব্যবহারটা হচ্ছে কিন্তু কোনো প্রয়োজনীয় পদক্ষেপ যতটা প্রয়োজন আমরা দেখিনি এবারও নারায়ণগঞ্জে ইলেকশনের আগে মক ভোটিংয়ের ব্যবস্থা বা ওই জায়গাগুলো ছিল কিন্তু আমাদের যেখানে মানুষ বিভিন্ন কারণে ব্যস্ত থাকে ব্যস্ত থাকে সেই মগ ভোটিংও কিন্তু আমরা যথার্থ সারা যেমন গাজীপুরেও দেখিনি নারায়ণগঞ্জেও দেখিনি অত বোঝা যাচ্ছে যে মগ ভোটিংয়ের চর্চা দিয়ে এই জায়গাটা সমাধান করা সম্ভব না আর বিভিন্ন পেশায় থাকে যারা প্রেজাইডিং অফিসার বা এই কাজগুলিতে তারা তাদের বিভিন্ন পেশায় থাকেন তা ওই এনটেনিম একদিনের জন্য এসে এই সার্বিক যেই কাজটা করা এটা আসলে তাদের জন্য এটা একটা দীর্ঘমেয়াদী প্রচার প্রচারণা এবং প্রশিক্ষণের বিষয় সেই জায়গায় হয়তো উদ্যোগ নিতে হবে অসংকো ধন্যবাদ এমআরজিবি প্রসঙ্গ এবং অন্যান্য প্রসঙ্গ আমরা শেষ করব যদি এই আমার কথা হলো যে প্রথমে যখন রিমিমটা চালু করার চেষ্টা করা হয় তখন কি এই দেশে প্রায় অধিকাংশ লোক এটার বিরোধিতা করেছে শুধু সরকারি দল চাইছে এটা ইভিএম আনা হোক এখানে তো আগে আমরা আলোচনা করেছি ইভিএম আনলে অনেক টাকা পয়সা রোজগারের ব্যাপার আছে এগুলি ছিল যাক সেই পর্যায়ে চলে গেছে এখন আমি যদি অ্যানালাইসিস করি যে আমাদের দেশের সামাজিক মানুষের শিক্ষা দীক্ষা জ্ঞান গর্ব এই বিবেচনাগুলো তো নিতে হবে একটা লোকের উপরে একটা মেশিন চাপায় দিলাম সে লেখাপড়া জানে না অক্ষর জ্ঞান দিন মজুর সেটা বুঝবে কি করে আমরা বলি যে পঁচাত্তর পার্সেন্ট আরে ইউনিভার্সিটির ছেলে পাস করে এম এ পাস করে এসে একটা কম্পিউটার ধরতে পারে না এক লাইন ইংরেজি লিখতে পারে না আমাদের শিক্ষা ব্যবস্থা ওই জায়গায় চলে গেছে যদিও শিক্ষক ডাক্তার এখানে আসেন তো এই জন্যই বলছি যে আপনার সমাজের অবস্থা বুঝে তো নেবেন সারা বিশ্বে স্বাধীন দেশ একশো পঁচানব্বইটা তার মধ্যে ইভিএম ইউজ করে মাত্র তো তেরোটি দেশ বাংলাদেশ সহ মানে সর্ব বাংলাদেশে কিন্তু সব জায়গা সর্বত্র ইভিএম ব্যবহার করে আর আঠারোটি দেশ ইভিএম ট্রায়াল করতেছে ট্রায়াল বেসিসে দেখছে ট্রায়াল আর ছয়টি দেশ ইতিমধ্যে ইভিএম ব্যান্ড করেছে কারণ এটা বিশ্বাসযোগ্য না এটা বিশ্বাসযোগ্য না সুতরাং আমরা ইভিএমের জন্য এত মরিয়া হয়ে গেলাম কেন মানুষকে এডুকেটেড না করা আমরা পাইলট বেসিসে এটা অগ্রসর হতে থাকতাম কারণ শহরের ভিতরে শিক্ষিত লোক বেশি থাকে সেখানে পারতাম আস্তে আস্তে কারণ আমাদের দেশে যতই বলেন না কেন ফিফটি পারসেন্ট জনগণ এখন টেকনিক্যাল বিষয়ে কিন্তু অ্যাডাপ্ট করতে পারে না এটা বাস্তবতা মানতে হবে ট্রেনিং দিলেও পারবে না বাংলাদেশের শিক্ষার অবস্থা এই জায়গায় মানুষের অবস্থা গ্রামে বাস করে তারা কি ওই ওইটা পারবে আপনার এই জন্যই বলছি যে তড়িগড়ি করে সবার শতভাগ ইভিএম যে বাস্তবায়ন করা সারা পৃথিবী যেখান থেকে ইভিএম থেকে সরে যাচ্ছে হ্যাঁ সেখান থেকে আমরা ইভিএম দেওয়ার জন্যে আমাদের দেশের জনগণ প্রস্তুত না টেকনিক্যালি আপনার তার নলেজ নাই আপনি চাপায় দিচ্ছেন সুতরাং এটা ইম্প্যাক্ট্রিক্যাল এবং এই জন্যে বলছি যে এই ইভিএমের কারণে পঞ্চাশ পার্সেন্ট ভাট ভোট শত এর চাইতে তো আপাতত দুই হাজার সাল থেকে বিশেষ করে এই এইরকম স্বতস্ফূর্তভাবে ইলেকশনের কিন্তু ক্যাম্পিং আমরা দেখি নাই কোনো হানাহানি নাই কোনো কিছু নাই তারপরে মাত্র পঞ্চাশ পার্সেন্ট ভোট কাস্টিং হয়েছে বিকজ অব ইভিএম এবং উনি বলেছেন যে দুটি ওয়ার্ডের কথাই উনি স্পেসিফিক বলেছেন সাড়ে পাঁচটা পর্যন্ত লম্বা লাইন এই এই জন্যই বলছি যে ইভিএমটা আসলে বাংলাদেশের জন্য প্রযোজ্য না এটা প্র্যাকটিক্যাল না আমরা সুজনের পর্যবেক্ষণ কি একটু শুনে আসি জনাব দিলীপ কুমার সরকার হ্যাঁ ইভিএম এর ইভিএম এর ক্ষেত্রে এটা অন্তর্নিহিত একটা দুর্বলতা ইভিএম এর আছে আপনারা এর আগে জেনেছেন এখানে এই মেশিন নিয়ে যখন কাজ হয় তখন দুটি কমিটির প্রধান ছিলেন ডক্টর চৌধুরী একটা একটা কারিগরি কমিটি কমিটি আর উপদেষ্টা এবং তার ইয়ে ছিল এখানে ওই যে ভোটার ভেরিফাইবল পেপার অডিট ট্রেল যেটা ভিভিপ্যাট যেটা বলে এইটা থাকলে যেটা হয় যে একজন ভোটার কাকে ভোট দিল নিশ্চিত হওয়ার জন্য উনি প্রিন্ট দিতে পারেন এবং আরেকটা হলো যে এখানে পুনর্গণনার সুযোগটা থাকে কিন্তু এই এই কাজটা তারা করেননি এবং ডক্টর চৌধুরী শেষ পর্যন্ত স্বাক্ষর করেননি তাতে কিছু যায় আসে না এটা তারপরে এটা ইভিএম এখন ইয়া হচ্ছে ভোট হচ্ছে আর একটা দুর্বলতা হলো যে ভোটা মানে এখানে একটা সুযোগ আছে যে কারো আঙ্গুলের ছাপ যদি না মেলে এখানে প্রিসাইডিং অফিসার অথবা এসিস্টেন্ট প্রিসাইডিং অফিসারকে দায়িত্ব দেওয়া হয় যে তার আঙ্গুলে আঙ্গুলের ছাপ মিলিয়ে ভোট দেওয়ার সুযোগ দেওয়া এখন এই সুযোগটা যদি থাকে এর আগে এক সময় ছিল টোয়েন্টি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট যেখানে টোয়েন্টি পার্সেন্ট সুযোগ দেওয়া যায় সেখানে ফিফটি পার্সেন্টও দেওয়া যায় বা তারও বেশিও দেওয়া যায় আর যখন নির্বাচনী কর্মকর্তাদের যখন নিয়োগ করা হয় অনেক ক্ষেত্রেই তো আমরা পক্ষপাত দুষ্টদেরকে সেক্ষেত্রে মনে করে যে তারা গোপনে অনেক ভোট দিয়ে দিবে এটা অসম্ভব না এটা একটা বড় দুর্বলতা আর বুথ ক্যাপচারের বিষয়গুলো তো আমরা জানি মানে বিশেষ করে পেপার অডিট ট্রেলটা না থাকার কারণে এই ইভিএম এর যে দুর্বলতা এই দুর্বলতা যতদিন থাকবে এটা নিয়ে অভিযোগ উঠবেই আর গতি স্লোত হওয়ার কারণ কি না স্লোত হওয়ার কারণ ও অনেক টেকনিক্যাল কারণ থাকতে পারে না আমি বলছি যে ব্যবহারকারী যারা ভোটার সাধারণ ভোটার তারা সেই অর্থে খুব মানে এই ব্যাপারটিতে খুব মানে দক্ষতা অর্জন করেন এটা তো ব্যাপকভাবে যেটা আজিজ ভাই বলছিলেন যে আমাদের আমাদের প্রেক্ষাপট আমাদের দেশের প্রেক্ষাপট বিবেচনা এখানে মানুষের শিক্ষা দীক্ষা এই যে বিষয়গুলো তাছাড়া এখানে ভোটের তো একটা বড় অংশীজন হচ্ছে যারা পার্টিসিপেট করবে যারা দলগুলো তাদের মতামত এটা সবচেয়ে ভালো হতো যে সবার মতামতের ভিত্তিতে সবাই যদি একমত পোষণ করতেন যে হ্যাঁ এই ইভিএম এ ইয়ে করা হোক তবে এটা হতে পারত আর না হলে সেক্ষেত্রে সাধারণ মানুষের কাছে যেটা দীর্ঘদিন থেকে যেটা গ্রহণযোগ্য বা যেটার সঙ্গে তারা পরিচিত ওইটা হলেই ভালো হতো আর এটা ধীরে ধীরে যাওয়ার ক্ষেত্রে ওই যে শহর অঞ্চলগুলোকে গুলোকে বেছে নিয়ে হতো কিন্তু সেক্ষেত্রে এই যে ভোটার ভোট ভেরিফাইবল পেপার ওডি ট্রেইল এটা অবশ্যই এটার সাথে ইনকর্পোরেট করা অসংখ্য ধন্যবাদ ডক্টর এম আমরা শেষ করব ইভিএম নিয়ে আপনার একটু বক্তব্য শুনবো শুনেন এই ভোট কারচুপির ব্যাপারে আমরা সব সময় বলতে ভোট কারচুপি হবে কি হবে না এটার একমাত্র সমাধান এই ইভিএম এবং এইটাই উন্নত প্রযুক্তি আজিজ ভাইরে বলতে চাই সাংবাদিক আজিজ ভাইরে যে দেখুন এই আমাদের দেশে ভোটার সংখ্যা যত আসছে এর চেয়ে বেশি কিন্তু মোবাইল এন্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করে বাংলাদেশ ডিজিটাল প্রযুক্তিতে সুতরাং এই জায়গাটাই লোকজন পিসি এ নাই মানে যারা পড়াশোনা জানে না তারাও পারে এটা আরেকটা হলো যে এই আইনে আসলে আপনারা দেখেন আমার মনে হয় বলছেন বিশ্বের গুটি কয়েক দেশ ইবিএম প্রযুক্তিতে ব্যবহার করছে আমাদের দেশে তো ইলেকট্রিসিটি আছে আমি কি লাকড়ি জ্বালা দিয়ে রান্না করতে যাব আমরা হারিকেন বাতিতে যাব কবি বাতিতে যাব তবে আছে পরবর্ষীদের ভোটার হওয়ার সম্ভাবনা শুনছি আছে প্রতিবন্ধী প্রতিবন্ধীwidetilde লঙ্ঘনীদের ভোটার করা হচ্ছে আর অনেক অনেক কিছু সংযوج হচ্ছে আমাদের বা আমাদের বাংলাদেশ আওয়ামী League আজকে অনেক প্রস্তাবনা দিয়ে আসছে এবং এইটা যখন সংসদীয় কমিটি সব দলের বিএনপিরও অন্যান্য বিরোধী দলেরও সংসদ সদস্য থাকবে যখন এইটা সংসদীয় কমিটি থেকে পার্লামেন্টে যাবে সুতরাং সেখানে মতামত দেওয়ার সুযোগ আছে তো আমি মনে করি যে এখন আসলে এই আইনটা পাশ হোক এই এইটা সবারই দেখা উচিত এবং সাপোর্ট করা উচিত এবং রাজনৈতিক দলগুলা যাতে শিষ্টাচার রাজনৈতিক শিষ্টাচার থাকে এই এই ব্যাপারে আমাদের আসলে এই ইলেকশন শিক্ষা নেওয়া উচিত অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা শেষ করব আপনাদের চারজনকে প্রিয় দর্শক আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ যারা ছিলেন আমাদের সঙ্গে এই ছিল আজকের নিটল টাটা এটিএন সংলাপ পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ